আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। আজকে আমি আপনাদের সামনে আরেকজন আমাদের ভাইকে নিয়ে আসলাম। বিশেষ করে আপনারা জানেন যে আমরা যে ওষুধ ছাড়াই যে সুগারের চিকিৎসা করছি, আলহামদুলিল্লাহ ওষুধ ছাড়া মানুষ সুগার থেকে মুক্ত হচ্ছে, সুগারের চিকিৎসা করছি ওষুধ ছাড়াই। অনেকে হয়তো আপনারা বিশ্বাস করতেই পারছেন না, এটা কি করে হয় যে ওষুধ ছাড়া কি আর সুগার ভালো হয়, সুগার কি নর্মাল হয়? তো আমরা ওষুধ খেয়ে তো নর্মাল করতে পারছি না। তো আজকে আমাদের এই ভাইয়ের মুখ থেকে আপনারা শুনেন। আসসালামু আলাইকুম। ওনারা যেটা মানে যে পদ্ধতি খাবারে মানে মেনে চলেছি, সে ইনশাল্লাহ এখন পর্যন্ত মানে 3 দিনে রেজাল্ট নর্মাল থেকে মুক্তি পেয়েছি, নর্মাল হয়ে গেছে আর কি। 250 থেকে সেই জায়গায় এখন 70-69 এরকম না খেয়ে এসছে। ভর্তি পেটে ছিল আপনার 350, সেই জায়গায় এখন 100 এসছে। রেজাল্ট খুব ভালো, খারাপ নয়। আপনারা সঙ্গে থাকেন, আমি আমাদের সুগার 7 বছর থেকে আছে, তো ওষুধ আমাকে 2 বার খেতে দিত সকালে এবং সন্ধ্যায়। হ্যাঁ, খাওয়ার পরেও আমাকে লিমিট বলেনি কি এই ওষুধ এই খেতে দিচ্ছি, যে এইটা খাবার খাবে না, ওইটা খাবার খাবে না। হ্যাঁ, সব খাবারই খাবে মিষ্টি বাদ দিয়ে, কিন্তু নর্মালই করতে পারিনি আজ 7 বছর থেকে।